রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কাজগুলো করছেন মানুষের মধ্যে বিভাজনটা রেখে দেওয়ার লক্ষ্যে। ধরুন কালকে জয়দেবে কেন্দুলি মেলা উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন যে গেরুয়া পরার অধিকার যাদের আছে তারা গেরুয়া পরবে। তার মানে বিজেপি গেরুয়া, তাদের পতাকা আছে, তা বলছে। আমার এই ব্যাপারে কোনো কথা নেই, কথাটা হচ্ছে আচ্ছা ব্যানার্জি পরিবার তারা কি হিজাব পড়তে পারে? আপনারা জানেন ব্যানার্জি পরিবারে কেউ হিজাব পড়তে পারে? আমি নিজে মৌলানা আজাদ কলেজের ছাত্র, আমার বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম হিজাব দেখেই, ফোন করে, হ্যাঁ রে হিজাব পরা যায়, কোনো হিন্দু ঘরের বা ব্রাহ্মণ ঘরের ছেলে বা মেয়ে হিজাব পড়তে পারে? বলে না, পারে না, পারে না। কিন্তু যারা একটু পশ্চাৎপদ তারা বুঝতে পারে না, ভাবে ব্যানার্জি ঘরের মেয়ে হিজাব পড়েছে। হিজাব পরার অধিকার না থাকলে, হিজাব যাদের পরা, যেমন গেরুয়া যাদের পরার অধিকার আছে তারা পড়বে, হিজাব যাদের পরা তারা পড়বে, আপনি কেন পড়েছেন জবাব কে দেবে? মানুষের চিন্তা ধ্যান ধারণা তাকে গুলিয়ে দিয়ে যে কারবার করতে চাইছে রাজ্যে, এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক কর্মসূচি নিয়ে চলতে চাইছে, এরও সর্বনাশা পরিণতি আছে।